হ্যালো জনগণ, কি অবস্থা? আমার আসলে সবার শেষে আসার কথা ছিল, কিন্তু তোমরা তো পুরো ভিডিও দেখো না, তাই আমাকে আগে আসতে হলো। আসলে তোমাদের অনলাইন এমসিকিউ এক্সাম নেওয়া হবে শনিবার বা রবিবার, তো তার সম্পর্কে আগের ভিডিও থেকে বলা আছে, যা আমার মাথার উপরে আই বটনে চলে এসেছে, তো তোমরা দেখে নিও। ওকে, লেটস এনজয় দ্য ক্লাস অর নট। আমি কি জানি, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এই করোনাকালীন দুর্যোগের মধ্যে। তার মধ্যে এখন আমাদের রাজশাহী বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, তার মধ্যে আমরা আমাদের যে ক্লাস নিতে পারছি এজন্য স্রষ্টার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করো এবং ঘরে থেকেই শিক্ষা গ্রহণ করা অনলাইনের মাধ্যমে একটা নতুন আমাদের অধ্যায়, নতুন একটা আমাদের সুযোগ অনলাইনের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা। শিক্ষা কারণ লাগবে, জ্ঞানের বিকল্প নাই। তো আজকে আমরা তৃতীয় ক্লাস তাপগতিবিদ্যা তোমাদের নিব বা আমরা আলোচনা করব। কিন্তু আসলে অনলাইন মধ্যে আমরা আলোচনা করে কিছু শেখার চেষ্টা করি। তো আমাদের আজকের তাপগতিবিদ্যা তৃতীয় লেকচার, আমরা দুইটা বিষয়কে খুব ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আজকে ক্লাস নেবো। একটা হলো দুই স্থির বিন্দু পদ্ধতি আর একটা হলো এক স্থির বিন্দু পদ্ধতি। তা আমাদের সব ফার্স্টেই দুই স্থির বিন্দু পদ্ধতি এই পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করবো আজকে। আমরা দুই স্থির বিন্দু পদ্ধতি ব্যাখ্যা করার জন্য আজকে আমরা দুই স্থির বিন্দু পদ্ধতি ব্যাখ্যার আগে আমাদের কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া আমরা গত ক্লাসে দিয়েছি, তাও আমরা যদি রিক্যাপ করি তাহলে আমাদের হল নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু মৌলিক ব্যবধান এই যে তিনটে সম্বন্ধে আমাদের জানা লাগবে, এবং এই বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, এছাড়াও তোমাদের আমরা স্লাইডের সমগুলো দিয়ে দিয়েছি। তাও আমরা একটু আলোচনা করি। নিম্ন স্থির বিন্দু যে তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে আমাদের বিশুদ্ধ বরফ গলা শুরু করে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় শুরু হয়, সেই হলো নিম্ন স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু একই অবস্থা, এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে আমাদের বিশুদ্ধ পানি বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু করে। আর এই দুই বিন্দুর মধ্যবর্তী ব্যবধান বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়, এই ব্যবধানটা আমাদের মৌলিক ব্যবধান। আমরা এখন চলে যাই আমাদের টপিকসে, দুই স্থির বিন্দু পদ্ধতি নির্ণয়ের যে সূত্র বা আমাদের যে বলছে, দুই স্থির বিন্দু পদ্ধতির মূল থিওরেমই হলো এটা, তাপমাত্রা পরিবর্তন পদার্থের তাপমিত্রিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তাপমাত্রার পরিবর্তন পদার্থের তাপমিত্রিক বা তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক, এটা হলো আমাদের মূল, এই অংশটুকুই আমাদের হলো থিওরেম। দুই স্থির বিন্দু পদ্ধতির মূল যে আমাদের কথা, সেই কথা হলো এইটাই। তো কোন বস্তু বা বিশুদ্ধ পানি নিম্ন স্থির বিন্দু ক্ষেত্রে আমরা থিটাইস, অথবা বিশুদ্ধ বিন্দু বাষ্প অবস্থানে যদি থিটাইস টিম ধরা হয়, এবং এই দুই তাপমাত্রায় যদি কোন তাপমাত্রিক পদার্থ এক্স আইস এবং এক্স স্টিম হয়, তবে দ্বি স্থির পদ্ধতি অনুসারে বলছে কি যে পদার্থের পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে নিম্ন স্থির বিন্দু পদ্ধতি এখন তাপমাত্রিক পদার্থের, আর ঊর্ধ্ব স্থির পদার্থের যে ব্যবধান, সেই ব্যবধানটা তাপমাত্রিক পদার্থের। যদি আমরা এখানে ধরি যে এটা
পারদ থার্মোমিটার তাহলে সেখানে আমাদের পারদের উচ্চতা হাইট এই x সাইজটা হবে তখন হাইট x টা হবে হাইট উচ্চতা পারদের উচ্চতা পারদের উচ্চতা বাদে যদি আমরা রোধ থার্মোমিটার নিই তাহলে হবে রোধের রোধের পরিবর্তন মান বাড়বে কমবে এইরকম তো যদি সমানুপাতিক হয় ঠিক একই যেটা তো আমি বিশুদ্ধ বরফ আর বিশুদ্ধ বাষ্পতে রাখে এটা পেয়েছি আমরা যদি যে কোনো একটা অবস্থায় রাখি এখন ধরে যে একটা ঘরের মধ্যে একটা বস্তু আছে তার গায়ের সাথে আমি একটা থার্মোমিটার যদি থাকাই তাহলে সেই তাপমাত্রা যদি থিটা হয় আর সেই তাপমাত্রায় যদি থার্মোমিটার যে উচ্চতা দেয় সেটা যদি এক্স হয় তাহলে ওই সূত্র অনুসারে আবার থিটা মাইনাস থিটা আইস সমান এক্স মাইনাস এক্স আইস আমরা সাধারণত জানি যে যে কোনো সমানুপাতিক চিহ্নকে যদি আমরা সমানচিহ্নের রূপান্তর করে একটা কনস্ট্যান্ট পাই তাহলে আমরা এখানে পাবো থিটা আইস মাইনাস থিটা স্টিম থিটা আইস মাইনাস থিটা স্টিম সমান সমান কনস্ট্যান্ট আমরা কে নিতে পারি এক্স ওয়াই জেড জেডে নিতে পারি সমস্যা নাই এক্স আইস মাইনাস এক্স স্টিম এবং তাহলে আমরা যদি এই জায়গাতে নিই এবং থিটা মাইনাস থিটা আইস সমান সমান এখানেও কে এক্স মাইনাস এক্স আইস এইটা যদি আমাদের সমীকরণ এক আর এটা যদি সমীকরণ দুই হয় সমীকরণ এক এবং সমীকরণ দুই হয় তাহলে সমী দুই ভাগ এক হতে পায় সংক্ষেপে লিখতে তাই হয় আরো ডিটেলস বললে তুমি সমীকরণ দুই কে সমীকরণ এক দ্বারা ভাগ করে পাই তাহলে কি হবে আমরা সংক্ষেপে যাই ভালো তাহলে কি পাচ্ছি আমরা সমীকরণ দুই মানে এটা থিটা মাইনাস থিটা আইস আর এইবারে থিটা আইস মাইনাস থিটা আইস থিটা আইস মাইনাস থিটা স্টিম এইখানে আমরা যদি পাই তাহলে পুরো কি থাকবে এক্স মাইনাস এক্স আইস আর এইখানে এক্স আইস মাইনাস এক্স স্টিম তাহলে আমরা যদি দুটাকে ভাগ দিই তাহলে কনস্ট্যান্ট দুটো আমাদের অটোমেটিক্যালি কেটে যায় কনস্ট্যান্ট আমাদের তাহলে দুভাগ সঙ্গে কনস্ট্যান্ট কে কেটে যায় তাহলে এরপরে আমাদের বা আমরা এটাকে যদি একটু চেঞ্জ করে নিই তাহলে উভয় দিকে চেঞ্জ করলে হবে থিটা মাইনাস থিটা আইস আর নিচে স্টিমটাকে আমরা আগে নিই স্টিম মাইনাস থিটা আইস এখানে একই অবস্থা এক্স মাইনাস এক্স আইস আর এখানে এক্স স্টিম মাইনাস এক্স আইস দুবার দিকে আগে নেওয়ার জন্য মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে আমরা যদি পরবর্তী স্টেপে হবে আমাদের থিটা মাইনাস থিটা আইস আর এইটাকে আমরা বরাতে মৌলিক ব্যবধান আর এইখানে এক্স মাইনাস এক্স আইস আর এখানে এক্স স্টিম মাইনাস এক্স আইস এটা মৌলিক ব্যবধান ব্র্যাকেট আমরা দেখে দিতে পারি ব্র্যাকেট দিতে পারি যেহেতু এন সমান সমান থিটা স্টিম মাইনাস থিটা আইস সমান সমান আরো ক্লিয়ার করতে পারি মৌলিক ব্যবধান
তাহলে পরবর্তী স্টেপে আমাদের আসে সমাধান করতে পারে থিটা মাইনাস থিটা আইস সমান সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু এন তারপর আমাদের দরকার তাপমাত্রা থিটা শুধু থিটা সমান সমান তাহলে হবে x minus x ice divided by x steam minus x ice into n plus theta ice এইটাই হলো দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের গাণিতিক স্টেটমেন্ট এটাই হলো আমাদের দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের গাণিতিক স্টেটমেন্ট আচ্ছা আমরা বোঝার সাথে জিনিসটা আরো যদি একটু স্পষ্ট করে লিখি তাহলে আমাদের দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের যে সূত্র দুই স্থির বিন্দু পদ্ধতিতে দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের সূত্র থিটা সমান সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন প্লাস এক্স আইস এইটাই হলো আমাদের সূত্র থিটা আইস এটাই আমাদের সূত্র তাপমাত্রা পরিমাপের এটাই আমাদের সূত্র দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের সূত্র এটাই এখন বিভিন্ন স্কেলে এর চরিত্রে বিভিন্ন রকম বিভিন্ন স্কেলে আমরা এর চরিত্র বিভিন্ন রকম পাব বিভিন্ন স্কেলে যে আমরা এর এই সূত্রের বিভিন্ন রূপ পাব কি রকম আমরা এখন যদি সেন্টিগ্রেড স্কেল নিই সেন্টিগ্রেড স্কেল আমরা যদি সেন্টিগ্রেড স্কেলে নিই তাহলে সেন্টিগ্রেড স্কেলে আমাদের এটা চরিত্রটা সেই রকমই হয়ে যাবে সেন্টিগ্রেড স্কেলে যে আমাদের স্টিম কত আইস কত আমাদের জানা আছে তাহলে থিটার মান আমরা পাব সেন্টিগ্রেড স্কেলে যে আমরা পাব এটাকে আমরা থিটা সি দিই সেন্টিগ্রেড থিটা সি সমান সমান তাহলে এক্স মাইনাস এক্স আইস divided by x steam minus x ice into centigrade scale ব্যবধান যেহেতু 100 আর সাথে যোগ আইস এর তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস এর তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই 0 টা যদি আমরা বাদ দিই তাহলে সেন্টিগ্রেড স্কেলে চিত্র এই সেন্টিগ্রেড স্কেলে চিত্র ফারেনহাইট স্কেল যদি নিই ফারেনহাইট স্কেলে নিলে থিটা এফ তাহলে ওই একই এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান হলো 180 ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান 180 আর সেই সঙ্গে ফারেনহাইট স্কেলে বরফ তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইটের জন্য এটা সত্য সেন্টিগ্রেড ফারেনহাইট আমাদের আটটা সূত্র হলো কেলভিন স্কেল আন্তর্জাতিক স্কেল এই স্কেলের জন্য
থিটা কে যদি আমরা দেখি তাহলে কি এইখানে মৌলিক ব্যবধান 100 আর এই জায়গাতে আমাদের বর্গ ডিগ্রি হলো 273 বিষয়টি এখানে শুধু কেলভিন লিখতে হবে কেলভিনে কোনো ডিগ্রি হয় না এই বিভিন্ন আমাদের কোনো ডিগ্রি হয় না এই বিভিন্ন স্কেলে দুই স্থির বন্ধনের চিত্র এরকম কিন্তু মূল আমাদের যেটা সেটা শুনিয়ে হচ্ছে তাহলে আমাদের দুই স্থির বিন্দু পদ্ধতি আমাদের ব্যাখ্যা হয়ে গেল এরপরে আমাদের বইয়ে বিভিন্ন গণিত আছে এই গণিতগুলো আমরা করব আমাদের স্লাইডে কিছু গণিত দিয়ে দেওয়া হবে স্লাইডে সেই গণিতগুলো তোমরা দুই স্থির বিন্দু পদ্ধতিতে করবে আমাদেরকে স্লাইডে দিয়ে দেওয়া হবে তোমরা করবা পরে প্র্যাকটিস করবা এরপর আমরা এরপরে পরীক্ষা টরীক্ষা নিব এরপর আমরা এক স্থির বিন্দু পদ্ধতিতে চলে যাব এখন বোঝার বিষয় এক স্থির বিন্দু পদ্ধতি আমরা এক স্থির বিন্দু পদ্ধতি নিয়ে করব এক স্থির বিন্দু পদ্ধতিতে আমাদের মূল যে তত্ত্ব বা মূল থিওরি হলো কোন পদার্থের তাপমাত্রিক ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক তাহলে এই এক স্থির বিন্দু পদ্ধতি আমাদেরকে যদি শিখতে হয় তাহলে আমাদের কিছু কিছু টার্ম এখানে জানতে হবে পরম তাপমাত্রা তারপরে ত্রৈধ বিন্দু ত্রৈধ বিন্দু আর পানি ত্রৈধ বিন্দু পানি ত্রৈধ বিন্দু স্থির বিন্দু পদ্ধতিতে আমাদের এই তিনটে জিনিস আমাদের শিখা লাগবে পরম তাপমাত্রা ত্রৈধ বিন্দু আর পানি ত্রৈধ বিন্দু এটা তোমরা স্লাইডে পেয়ে যাবে আমরা দিয়ে দেবো এই তিনটে সংজ্ঞা আমরা যদি জানি তখন আমাদের এটা সহজ হয়ে যাবে যাই হোক আমরা যদি চলে আসি ধরি T1 ও T2 কেলভিন তাপমাত্রায় কোন পদার্থের তাপমাত্রিক ধর্ম যথাক্রমে X1 X2 হয় তবে আগের মতই যেহেতু সমানুপাতিক T1 সমানুপাতিক X1 T2 সমানুপাতিক তাহলে বা আমাদের আগের মতই যদি সমান চিহ্ন দিই তাহলে আমরা যে কোনো কনস্ট্যান্ট নিতে পারি সবসময় যে একই রকম নিতে হবে তা না আমরা এখানে বড় হাতের এ দিলাম AX1 এবং T2 সমান সমান AX2 এ একটা সমানুপাতিক ধ্রুবক এ সমান সমান সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক এ সমানুপাতিক ধ্রুবক তাহলে আমরা যদি বলছি আগের মতোই এই সমীকরণটার 1 নম্বর সমীকরণ এই সমীকরণ আমাদের 1 নম্বর আর এই সমীকরণ আমাদের 2 নম্বর তাহলে সমী 1/2 হতে পারে তাহলে T1 নিচে T2 এই পারে AX1 আর এখানে AX2 সেটা দিয়ে আমরা T1 সমান সমান X1 X2 ইন্টু T2 T1 X2 মাইনাস X2 এখন যদি যদি T1 সমান সমান রুম টেম্পারেচার হয় T যে জিনিসটা মাপব আর X1 সমান সমান X এটা হলো কক্ষ তাপমাত্রা বা যে তাপমাত্রা আমি নির্ণয় করতে যাচ্ছি কক্ষ তাপমাত্রা অথবা যে তাপমাত্রা নির্ণয় করতে যাচ্ছি কক্ষ তাপমাত্রায় পদার্থের তাপমাত্রিক ধর্ম যে পদার্থ যেন থার্মোমিটার পদার্থের তাপমাত্রিক ধর্ম X2 সমান সমান X ট্রিপল পয়েন্ট TR
তাহলে এই চিত্রটা আমার দাঁড়ায় log এর t সমান সমান x by x tr into t tr কিন্তু পানির ত্রয়োজনবিন্দু আমাদের জানা আছে এটা আদর্শ মান পানির ত্রয়োজনবিন্দু পানি ত্রয়োজনবিন্দু পানি ত্রয়োজনবিন্দু কিন্তু পানি ত্রয়োজনবিন্দু টিটিআর সমান 273.16 কেলভিন 273.16 কেলভিন তাহলে আমরা যদি এটাকে তুলে নিয়ে আসি তাহলে হবে টি সমান সমান x minus x ভাগ x tr into 273.16 এইটাই হলো এক স্থিরবিন্দু পদ্ধতির মূলনীতি মূলনীতি কিন্তু নয় দীর্ঘ তৈরি আসে এটাই আমাদের হলো পানির ত্রয়োজনবিন্দুর মূল নীতি এক স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের আমাদের মূল নীতি হলো এই সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা এক স্থিরবিন্দু তাহলে আমাদের দুইটা একটা দ্বি স্থিরবিন্দু পদ্ধতি আর একটা এক স্থিরবিন্দু পদ্ধতি এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের বেশ কিছু গণিত স্লাইডে তোমাদের করে দেওয়া আছে এই দুইটা সূত্রের সাহায্যে বেশ কিছু গণিত আমাদের তাহলে এখন এই দুইটা স্থিরবিন্দু পদ্ধতি তাহলে দুই স্থিরবিন্দু পদ্ধতি ছাড়া আমরা কেন এই এক স্থিরবিন্দু পদ্ধতিতে গেলাম এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমাদের এখন জানার বিষয় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেন বা কি কারণে দুই কি কারণে দুই স্থির বিন্দু পদ্ধতির পরিবর্তে এক বিন্দু স্থির পদ্ধতির প্রবর্তন করা হলো করা এই প্রশ্নটা মনে মধ্যে আসতেই পারে যে দুই স্থির বিন্দু থাকলে এক স্থির বিন্দু পদ্ধতি কেন পরিবর্তন করা হলো বেসিক্যালি দুই স্থির বিন্দু পদ্ধতিতে আমরা আদর্শ ধরেছিলাম থিটা আইস থিটা স্টিম সেই সঙ্গে আমাদের তার বিপরীত ছিল এক্স আইস এক্স স্টিম কিন্তু দেখা যায় যে চাপ আর্দ্রতা ইত্যাদি পরিবর্তনের সাথে এগুলো সাথে পরিবর্তন হয়ে যায় চাপ আর্দ্রতা ইত্যাদি পরিবর্তনের সাথে এই মানগুলো পরিবর্তন ঠিক থাকে না যেরকম চাপ স্বাভাবিক বায়ুমণ্ডল চাপ যদি থাকে কোন জায়গার যদি আর্দ্রতাও সম্পৃক্ত আর্দ্রতা থাকে তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হয় আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ বলে বাষ্প হয় আর এখানে বরফ বলে কিন্তু একটু চাপের পরিবর্তন হলে এর মান কমে যায় কম বেশি হয়ে যায় আর্দ্রতার পরিবর্তন হলেও কম বেশি হয়ে যায় যার কারণে এই মানগুলো অ্যাকুরেট পাওয়া যায় না ফলে তাপমাত্রা পরিবর্তনে একটা ভুল পাঠ আসতে পারে এই জন্যই সর্বপ্রথম 1954 সালে তারা বিশ্বের পদার্থবিজ্ঞানীরা বা তাপ সম্বন্ধে যারা গবেষণা তারা বোঝ থেকে এই এক স্থিরবিন্দু পদ্ধতি প্রবর্তন করেন এই সমস্যা সমাধান করতে এটাই হলো মূল কারণ তো আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ তোমরা আমরা অনলাইনে কিছু প্রশ্ন দেব শনিবার অথবা রোববারে সে প্রশ্নগুলো তোমরা এমসিকিউ পদ্ধতিতে থাকে উত্তর দেবো আমরা মূল্যায়ন করব এবং আবার সামনের দিকে আগিয়ে যাব আমরা আর বাসায় বেশি বেশি পড়বা আর সেই সঙ্গে বেশি বেশি ঘরে থাকার চেষ্টা করবে যদিও এটা খুব কষ্টকর হয়ে গেছে আমরা অনেকদিন ঘরে বন্দী অবস্থায় কিন্তু তবু উপায় নেই যতদিন পর্যন্ত আমরা
করোনা কোভিড 19 এর একটা কার্যকর ওষুধ বা ভ্যাকসিন না বাজার আসে ততদিন আমাদেরকে সাবধান থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আর ধৈর্যতেই ফল ভালো, ধৈর্যের ফল সবসময় মিঠা। ঠিক আছে, সবাই সুস্থ থাকার চেষ্টা করি, অন্যকে সুস্থ রাখি। আসসালামু আলাইকুম।